নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস বন্ধুরা অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন পিএসসির মাধ্যমে সাত হাজার লোক নিয়োগের পথে মমতা সরকার বিগ ব্রেকিং নিউজ আজকের বর্তমান পত্রিকায় আপনারা পেয়ে যাবেন মার্চের মধ্যে বারোটি চাকরির পরীক্ষা পিএসসির মাধ্যমে সাত হাজার আজকের বর্তমান পত্রিকায় এই খবরটি উঠে এসেছে তো আপনারা যারা যারা দৈনন্দিন জীবনে বর্তমান পত্রিকা কেনেন না তারা অবশ্যই কিনে রাখতে পারেন খুবই গুরুত্বপূর্ণ এই পত্রিকা তো বন্ধুরা আমরা বিস্তারিতভাবে জেনে নেব এখানে কি কী বলেছে তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলে প্রথম প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই আমাদের কেরিয়ার প্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে রাখুন তো আসুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও তো এখানে एग्जामগুলির নাম দেওয়া রয়েছে এবং ডেট দেওয়া রয়েছে এগুলো নিয়ে আমরা ভিডিও আগেই করে দিয়েছি কারণ পিএসসি কিন্তু ফোর্থ কামিং এক্সামের কিন্তু শিডিউল বের করে দিয়েছে এবং সেটা নিয়ে কিন্তু আমরা অলরেডি অফিসিয়াল নোটিফিকেশনে ভিডিও করে দিয়েছি তো এখানে কী বলেছে নতুন বছরের প্রথম তিন মাসে রাজ্য সরকারি দপ্তরের জন্য এক ডজন সরকারি চাকরির পরীক্ষা নিতে চলেছে পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ পিএসসি এক ডজন অর্থাৎ বারোটি এর মধ্যে সব মিলিয়ে প্রায় সাত হাজার সাথে কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার তো বন্ধুরা এটার এই লাইনটাতে কিন্তু অনেকের কিন্তু অনেকেই ভুল বুঝছে কারণ আমাকে সকাল থেকে অনেকে হোয়াটসঅ্যাপে এটা নিয়ে এস করেছে এবং এই স্ক্রিনশটটি পাঠিয়েছে এবং আমি দেখলামও অনেকেই ভাবছে যে নতুন করে সাত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কিন্তু সেটা এখানে কিন্তু বলেনি সেখানে বলেছে এর মধ্যে সব মিলিয়ে প্রায় হাজার সাথে কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার অর্থাৎ যেই বারোটি পরীক্ষা হবে সেই বারোটি চাকরির মধ্যে সাত হাজারের মতো শূন্যপদ থাকবে আপনারা এখানেই দেখে নিন এই যে হাসপাতাল আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ড মাস্টার এখানে কিন্তু মাত্র পনেরোটি ভ্যাকেন্সি ছিল তবে মিসলেনিয়াস চাকরির ভ্যাকেন্সি আমরা জানি না ডাব্লিউ বিসিএসের ভ্যাকেন্সি জানা যায় না রেজাল্ট বেরোলেই জানা যায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লার্কশিপ এখানে মেন লেখা রয়েছে এখানে একটু ভুল হয়ে গেছে কারণ এখানে মেন হবে না এখানে ক্লার্কশিপ পার্ট ওয়ান হবে এখানে মেন লেখা রয়েছে যাই হোক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লাসশিপের ভ্যাকেন্সিও আমাদের জানা নেই তবুও বর্তমান পেপারে দিয়েছিল যে তিন হাজার থেকে চার হাজারের মতো ভ্যাকেন্সি থাকতে পারে এবং ডব্লু এর ভ্যাকেন্সি জানা যায়নি তো এইভাবে সব মিলিয়ে কিন্তু এখানে বারোটির মধ্যে সাত হাজার কর্মী নিয়োগ করা হবে সেটাই বলেছে এবং এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে সেগুলো আমরা জেনে নেব নবান্ন সূত্রের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাই চাইছেন সরকারি দপ্তরের শূন্য পদগুলিতে অগ্রাধিকারের ভিত্তিতে কর্মী নিয়োগ করা হোক তাই নয়া বছরের গোড়াতেই বাড়তি উদ্যমে নিয়োগ প্রক্রিয়ায় নেমে পড়েছে পিএসসি জানা গিয়েছে আগামী এগারোই জানুয়ারি থেকে বাইশে মার্চ পর্যন্ত মোট বারোটি সরকারি চাকরির পরীক্ষা নেবে তারা যার মধ্যে ক্লার্কশিপ মিসলেনিয়াস সার্ভিস ডাব্লিউ সহ একাধিক বড় পরীক্ষা রয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তরের এক শীর্ষ আধিকারিকের কথায় এক জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত ষষ্ঠ বেতন কমিশন লাগু হয়েছে কর্মীদের আর্থিক পাওনা গন্ডা মেটানোর এবার সরকারি শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে চলতি বছর আরো একাধিক সরকারি দপ্তরের জন্য কর্মী যে পিএসসি খুব শীঘ্রই বিজ্ঞাপন দেবে বলে জানান ওই কর্তা দেখুন এটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ কথা যেটা হলো চলতি বছর আরও একাধিক সরকারি দপ্তরের জন্য কর্মী চেয়ে পিএসসি খুব শীঘ্রই বিজ্ঞাপন দেবে বলে জানানোই কর্তা অর্থাৎ পিএসসির মাধ্যমে খুব শীঘ্রই নতুন নতুন আরও চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এটাই কিন্তু বলেছে উল্লেখ্য কর্মী নিয়োগে পিএসসির দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশাসনিক মহলে প্রায়ই অভিযোগ ওঠে অতীতে একটি সরকারি পরীক্ষা নিতে অনেক ক্ষেত্রেই বহু সময় নিয়ে নিত এই নিয়োগকারী সংস্থাটি তবে সম্প্রতি সেই পরিচিত ছবি বদলানোর ইঙ্গিত মিলেছে শুরু মিলতে শুরু করেছে নবান্নর অভিজ্ঞ আমলাদের দাবি এভাবে আগে থেকে আসন্ন পরীক্ষা সূচি জানিয়ে দেওয়া হতো না যার জেরে অনেকেই পিএসসির অনেক সময় পিএসসির তরফে দু বছর আগে বিজ্ঞ প্রকাশিত বিজ্ঞাপনের পরীক্ষা নির্ধারিত সূচিও জানা যেত না পিএসসির চেয়ারম্যান দেবাশিস বসু বলেন কমিশনের কাজে আরও বেশি পেশাদায়িত্ব পেশাদারিত্ব আনতে এই পরিবর্তন করা হয়েছে তিনি আরও বলেন পরীক্ষার্থীরা নিজেদের পড়াশোনা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আগে থেকে মানসিক প্রস্তুতি নেন এই বিষয়টি মাথায় রেখেই পিএসসি আয়োজিত পরীক্ষার সম্ভাব্য দিনক্ষণ আগে থেকেই আমরা ঘোষণা করে ঘোষণা করা চালু করেছি যাতে পরীক্ষার্থীরা আগাম প্রস্তুতির যথেষ্ট সময় পান স্বচ্ছভাবে পরীক্ষার আয়োজনে কমিশনের দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে এই সিদ্ধান্ত সহায়ক হবে বলেও জানান পিএসসি প্রধান চেয়ারম্যানের বক্তব্য এর মাধ্যমে তার নিজের এবং কমিশনের কর্মী অফিসারদের কাজের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হচ্ছে যাতে আমরা প্রত্যেকেই সেই অনুসারে কাজ করতে পারি আসন্ন এক ডজন সরকারি চাকরির পরীক্ষার বিজ্ঞাপন পিএসসির তরফে অনেক আগেই প্রকাশ করা হয়েছিল স্বভাবতই পরীক্ষা প্রেক্ষায় বসতে চেয়ে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে সারা হয়ে গিয়েছে কমিশনের নয়া সিদ্ধান্ত অনুসারে ধারাবাহিক এই বারোটি পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করে নয়া নজির তৈরি করলো এই সাংবিধানিক সংস্থাটি সূত্রের দাবি আগামী দিনে এবার থেকে বড় পরীক্ষার পাশাপাশি ছোটোখাটো সরকারি নিয়োগ সংক্রান্ত পরীক্ষার সম্ভাব্য দিনক্ষণও আগে থেকে ঘোষণা করে দেবে কমিশন কয়েক বছর আগে পিএসসির বিজ্ঞাপন প্রকাশিত হওয়া সত্ত্বেও না হওয়া একাধিক পরীক্ষা বাতিলের কারণও জানিয়ে দেওয়া হবে কমিশনের এক কর্তাও বলেন কমিশনের এক কর্তা বলেন কোনো নির্দিষ্ট পদের জন্য পিএসসি বিজ্ঞাপন দিলেও পর্যাপ্ত আবেদনপত্র না আসায় সেই পরীক্ষা নেওয়া যায়নি কয়েকটি পদ অবলুপ্ত হওয়ায় পরীক্ষা স্থগিত হয়ে যায় সেগুলি এখন কমিশনের তরফে জানানো হবে তো বন্ধুরা এই ছিল আপডেট পিএসসির মাধ্যমে বারোটি চাকরির পরীক্ষা মার্চ মাসের মধ্যেই নেওয়া হবে এবং পিএসসি খুবই ভালো কাজ করেছে কারণ এর আগে কিন্তু কোনোদিনও এরকমভাবে শিডিউল কিন্তু দিয়ে দিত না এবং এই শিডিউলের মাধ্যমে কিন্তু সকলের উপকার হবে এবং সেটা নিয়ে কিন্তু আমরা আগেই আলোচনা করে দিয়েছিলাম অফিসিয়াল নোটিশ নিয়ে এবং এখানে যেটা বলেছে সেটা হলো এই বারোটি চাকরির মধ্যে প্রায় সাত হাজারের মতো কর্মী নিয়োগ করা হবে যেখানে কিন্তু যেটা কিন্তু বিরাট বড়ো সুখবর এবং এখানেও বলেছে যে খুব শীঘ্রই কিন্তু নতুন নোটিফিকেশান বেরোবে তো বন্ধুরা ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আজকের জন্য এই পর্যন্ত এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ